খুলনা বরিশাল সিটিতে রাত পোহালেই ভোট কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সামগ্রী সব প্রস্তুতি সম্পূর্ণ নিরাপত্তা জোরদার দেশে মূল্যস্ফীতি থাকলেও খাদ্য ঘাটতি নেই বাংলাদেশ কারো কাছে মাথা নোয়াবে না পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জামাতের সমাবেশ ইস্যুতে সরব মন্ত্রীরা নীতি পরিবর্তন হয়নি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক সিদ্ধান্ত মন্তব্য কৃষিমন্ত্রী খালেদা ও তারেক নির্বাচন করতে পারবেন না মত আইনমন্ত্রী নির্দলীয় সরকার ইস্যুতে আপোষ নয় মন্তব্য ফখরুলের রাজস্ব বোর্ড ক্ষমতার অপব্যবহার করছে অভিযোগ ব্যবসায়ীদের বাজেটে প্রত্যাশিত প্রবৃদ্ধি অতিরঞ্জিত মন্তব্য অর্থনীতিবিদদের প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বিপর্যয় ক্ষতি এড়াতে ভারত ও পাকিস্তানের উপকূলীয় এলাকায় সতর্কতা জারি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল অস্ট্রেলিয়া ভারতকে হারালো 209 রানের বড় ব্যবধানে ম্যাচসেরা ট্রাভিসের শুভেচ্ছা আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায় শুনছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনাম আপনাদের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন শুরুতেই খুলনা ও বরিশাল সিটি নির্বাচনের খবর রাত পোহালে খুলনা সিটি নির্বাচন ভোটের জন্য প্রস্তুত পুরো খুলনা সিটি বিতরণ করা হয়েছে নির্বাচনী সরঞ্জাম পুরো শহর ঢেকে দেওয়া হয়েছে নিরাপত্তার চাদরে সুষ্ঠু ভোটে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানালেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ অসীমকে সাথে নিয়ে খুলনা থেকে তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট শেষ হয়েছে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা রাত পোহালেই ভোট এবার কেসিসির সব কেন্দ্রে ভোট গ্রহণ হবে ইভিএম সকালে খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স থেকে ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার কাছে নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর করা হয় খুলনা সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জানান খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের সব প্রস্তুতি শেষ এই নির্বাচনকে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি এখন থেকে আজকে থেকে কেন্দ্রে কেন্দ্রে মালামাল আশা করি সকল কেন্দ্রে নির্বাচনের সামগ্রী পৌঁছে যাবে আমরা আশা করছি এই খুলনা নগরীতে নির্বাচনী যে উৎসব সেই উৎসব বিরাজ করতেছে ভোট গ্রহণের দায়িত্বে থাকবেন 5760 জন কর্মকর্তা ভোট কেন্দ্রগুলোয় স্থাপন করা হয়েছে 2300টি ক্লোজ সার্কিট ক্যামেরা আর ইভিএম মেশিন ব্যবহার করা হচ্ছে প্রায় 3000 যদি কোনো প্রার্থী নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে মাননীয় কমিশন কিন্তু সেই তার প্রার্থিতা বাতিল করার কিন্তু ক্ষমতা আমাদের কাছে রয়েছে পুরো শহরকে নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে অলিগলি সহ শহরের প্রত্যেকটি স্থানে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুলিশ কমিশনার জানান নির্বাচন উপলক্ষে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে আগামীকাল সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ প্রস্তুত খুলনা রাত পার হলে অনুষ্ঠিত হবে খুলনা সিটি নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে খুলনার 5,35,508 জন ভোটার তাদের আগামী 5 বছরের জন্য অভিভাবক নির্বাচন করবেন আর এবারই প্রথম খুলনার এই সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে সম্পূর্ণ ইভিএমের মাধ্যমে তৌফিক মাহমুদ মুন্না দেশ টিভি নগর ভবন খুলনা নির্বাচনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না মুন্না খুলনা সিটি নির্বাচনে ভোটাররা কেমন প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনার কাছে জানতে চাইব বাবলি আপনি জানেন যে রাত পার হলে কিন্তু সেই কাঙ্ক্ষিত নির্বাচন এবং আগামীকাল সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে কিন্তু খুলনা সিটি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং এই ভোট গ্রহণ কিন্তু আপনার সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং খুলনা সিটিতে কিন্তু আমরা ভোটার রয়েছে 5,25,528 জন এবং এই 31টি ওয়ার্ডের আপনার 290টি কেন্দ্র থাকবে এই এই খুলনা সিটি নির্বাচনে এবং যার মধ্যে 1,735টি কিন্তু ভোট কেন্দ্রের বুথে বুথ থাকবে 1,735টি সেখানের মাধ্যমে কিন্তু ভোট নেওয়া হবে আমি জানেন যে এই নির্বাচনে কিন্তু বিএনপি অংশগ্রহণ না করার কারণে কিন্তু কতজন ভোটাররা উপস্থিত হবেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়
তবে যারা মেয়র প্যাটরা ছিলেন তারা কিন্তু গতকাল পর্যন্ত মধ্যরাত্রে কিন্তু প্রচার প্রচার চালিয়েছিলেন এবং আজকে কিন্তু পুরো শহরকে বলা যেতে পারে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আমরা দেখেছি সকাল থেকেই যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ করে 11 প্লাটুন কিন্তু বিজেপি এখানে মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু কিছু সময় পরপর কিন্তু তারা কিন্তু আপনার টহল দিচ্ছে এবং পুলিশ প্রশাসন কিন্তু এখানে খুবই সতর্ক আমরা দেখছি এবং তারা যারা পুলিশ প্রশাসন তারা কিন্তু চেকপোস্ট বা এখানে কিন্তু খুলনার মোড়ে মোড়ে এখন চেকপোস্ট তারা কিন্তু বসিয়েছেন এবং কোনো ধরনের যানবাহন সহ সব কিছু তারা চেক করছেন কিন্তু এবং বলা যেতে পারে যে নির্বাচনের পূর্বের রাত অর্থাৎ তারা একদিন আগে যে রাতে সেই রাতে কিন্তু আজকের যে আইন শৃঙ্খলা যে বাহিনীর যে অবস্থা তারা কিন্তু খুবই তৎপর রয়েছেন এবং আজকে খুলনা যিনি পুলিশ কমিশনার তিনি কিন্তু বলেছেন যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য তারা কিন্তু প্রস্তুত রয়েছেন এবং খুলনা সিটি নির্বাচনে যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন মোহাম্মদ আলাউদ্দিন তিনি কিন্তু বলেছেন যে তারা সব ধরনের প্রস্তুত এবং খুলনা সিটি নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কোনো শুরু থাকছে না তারা কিন্তু সবসময় প্রস্তুত রয়েছেন এবং এই সিটি নির্বাচনে প্রত্যেকটি বুথ ভোট কেন্দ্রে বুথে কিন্তু আপনার সিসি ক্যামেরা থাকবে যেখান থেকে কিন্তু ঢাকা থেকে কিন্তু তারা কিন্তু এই সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু ভোট গ্রহণ এবং তার প্রক্রিয়া তারা কিন্তু সরাসরি দেখবেন। তো সব কিছু মিলিয়ে বাবলি যেটা বলা যেতে পারে যে খুলনা প্রস্তুত, খুলনাবাসী প্রস্তুত কালকের ভোটের জন্য এবং আগামীকাল ভোটের পরে বলা যাবে আসলে খুলনার এই সিটি নির্বাচনে আগামী 5 বছরের জন্য কে হচ্ছেন নগর পিতা এবং 31 জন ওয়ার্ড কাউন্সিলর এবং আপনার আর 10 জন যিনি মহিলা সংরক্ষিত হচ্ছে তারা কে হচ্ছে তা কিন্তু আগামীকাল জানা যাবে এবং খুলনার পরিস্থিতি বলা যেতে পারে যে ভোটের আগে সম্পূর্ণ স্বাভাবিক এবং এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো সুযোগ আমরা এখনও দেখি নাই এবং পুলিশ বাহিনী এবং তাদের বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী সহ বিজিবি সবাই কিন্তু প্রস্তুত এবং আজকে সকালে কিন্তু আমরা সব ধরনের নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। এই মুহূর্তে খুলনার আমি শিববাড়ি মোড়ে রয়েছি, যেটা বলা হয় প্রাণকেন্দ্র, এখানে কিন্তু অন্য দিনের তুলনায় কিন্তু চলাচল অনেকটাই কম এবং ভোটাররা বাদে কিন্তু আসলে যারা রয়েছেন বাইরের বহিরাগত তাদেরকে কিন্তু খুলনা শহর ছেড়ে যাওয়ার কথা বলা হয়েছে এবং পুরো খুলনায় এখন নির্বাচনী আমেজ। আগামীকাল সকাল থেকে কিন্তু আসলে সেই ভোটগ্রহণ শুরু হবে সকাল 8 থেকে বিকাল 4 পর্যন্ত, তারপরে রাত্রে ফলাফলেই আপনাকে জানাতে পারবো কে হচ্ছেন খুলনার পরবর্তী নগর পিতা। বাবলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, খুলনা সিটি নির্বাচনের একেবারে সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা থেকে শুরু করে সবকিছু জানাচ্ছিলেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। এদিকে বরিশাল সিটির ভোট ঘিরে সকালে নগরীর 126 কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম, তবে নগরীতে এখনও অনেক বহিরাগত রয়েছেন এবং তারা সুষ্ঠু ভোটে অন্তরায় সৃষ্টি করতে পারেন বলে আশঙ্কা কোনো কোনো প্রার্থীর। অবশ্য নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ কমিশনার। বরিশাল থেকে রাহাত খানের রিপোর্ট জানাচ্ছেন ইমরুল কায়েস। বরিশাল সিটি নির্বাচনে 126 কেন্দ্রেই ভোট হবে ইভিএম মেশিনে। প্রতিটি কেন্দ্রের প্রবেশপথে এবং ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করেছে নির্বাচন কমিশন। সকালে নগরীর শিল্পকলা একাডেমি থেকে সব কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে ভোটের সরঞ্জামাদি বুঝিয়ে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। বিশেষ করে এগুলো আমরা ভোট গ্রহণ করার পরে পুনরায় আবার এই ভোটের সরঞ্জামাদি এবং ভোট বুঝিয়ে দেওয়ার জন্য আমরা শিল্পকলা এগুলো নিয়ে পৌঁছানোর জন্য আমরা প্রস্তুত আছি। এদিকে ভোটের আগের দিন নানামুখী আশঙ্কার কথা বলছেন সরকার বিরোধী প্রার্থীরা। জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস নগরীর অক্সফোর্ড মিশন রোডে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, নগরীতে এখনো প্রচুর বহিরাগত অবস্থান করছে, তারা সুষ্ঠু ভোটে অন্তরায় সৃষ্টি করতে পারে। আর কোনো বহিরাগত বরিশাল শহরে থাকবে না, কিন্তু আমরা বাস্তবে দেখেছি সকল হোটেল মোটেল এবং রেস্টুরেন্টগুলো এখনো বহিরাগত দ্বারা পরিপূর্ণ। একই ধরনের অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এবং সাবেক মেয়র পুত্র স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান রূপন। সাধারণ মানুষের কাছে এটা ভীতি তৈরি হচ্ছে এবং এই বহিরাগত তারা কি পরিবেশ তৈরি করতে চাচ্ছে নাকি 2018 সালে নির্বাচন করতে চাচ্ছে এই শঙ্কায় আমরা ভুগছি। আওয়ামী লীগের আমলে কোনো কিছুই শঙ্কামুক্ত নয়, যেহেতু তারা বিগত দিনে গোটা দুর্নীতি আসে দিনের ভোট রাত্রে করছে। যদিও কোনো ধরনের প্রভাব বিস্তারের অভিযোগ অস্বীকার করে আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে সুষ্ঠু ভোটের প্রত্যাশা করেন আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন শেরনিয়াবাদ। চমৎকার পরিস্থিতি, এখানে কোনো আমি কোনো রকম অস্বাভাবিক কিছু অবস্থা দেখতে পাচ্ছি। প্রার্থীদের নানা অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, ভোটাররা যাতে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন তার অনুকূল পরিবেশ সৃষ্টি করা হয়েছে। আমি সম্মানিত ভোটারদের আহ্বান জানাবো যে আপনারা আসুন ভোট কেন্দ্রে, আপনাদের যে নাগরিক অধিকারটি আছে সেটি প্রয়োগ করুন, আমরা আপনাদের যে পরিবেশটি দরকার সেটি নিশ্চিত করব। প্রভাবমুক্ত ও সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট গ্রহণের যাবতীয় ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার। আমাদের পুলিশ সদস্য, আমাদের এপিপিএন, আর্ম পুলিশ, আনসার বাহিনী, বিজিবি, র্যাব,
সব কোস্টগার্ড ও কোস্টগার্ডও রয়েছে আমাদের, সব মিলে আমরা কিন্তু একটা ব্যাপক প্রস্তুতি নিয়েছি যাতে নির্বাচনটা সুষ্ঠু সুন্দর হয়। এবার বরিশাল সিটিতে মোট ভোটার 2,76,298 জন। সিটি নির্বাচনে 7 মেয়র প্রার্থী ছাড়াও 30টি সাধারণ ওয়ার্ডে 119 জন এবং 10টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী 42 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ মোস্তাহিদ। মাসুদ, বরিশালের বেশিরভাগ ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সুষ্ঠু ভোট গ্রহণের জন্য আসলে প্রস্তুতি কেমন নেওয়া হয়েছে আমাদের সবশেষ পরিস্থিতি জানাবেন। হ্যাঁ বাবলি, যেমনটি বলছিলেন আসলে বরিশালের যে ভোট কেন্দ্র রয়েছে তার মধ্যে 124টি ভোট কেন্দ্রের মধ্যে কিন্তু 106টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে বলা হয়েছে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে, যার কারণে কিন্তু বলা হচ্ছে যে আসলে আগামীকাল যে ভোট অনুষ্ঠিত হবে সকাল 8টা থেকে সেই ভোটটি আসলে চ্যালেঞ্জিং হবে। এবং যদিও ইতিমধ্যে নির্বাচন অফিস থেকে এবং রিটার্নিং অফিসার কিন্তু সকল ধরনের কার্যক্রম করে ফেলেছেন এবং সুষ্ঠু নির্বাচন করতে যা যা দরকার সবই করে ফেলেছেন। আপনাকে যদি একটু দেখাই, এখন থেকেই কিন্তু পুরো শহরটিকে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি যদি বলি, প্রত্যেকটি সন্দেহভাজন গাড়ি, হোন্ডা, রিক্সা, যেখানেই যাকে সন্দেহভাজন মনে হচ্ছে সেখানেই কিন্তু চেক করা হচ্ছে নগরের বিভিন্ন আশপাশে থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে। আমরা যতদূর দেখেছি চেকপোস্ট বসানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। বলা চলে পুরো নগরীকে কিন্তু একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে। আর আপনাকে যদি রিটার্নিং অফিসারের কথা বলি, প্রিজাইডিং অফিসার সকাল থেকেই কিন্তু আপনাকে বলি সকাল 11টার পর থেকে কিন্তু প্রত্যেকটি ভোট কেন্দ্রে, আপনি জানেন যে 124টি ভোট কেন্দ্র, সেই 124টি ভোট কেন্দ্রে কিন্তু তারা তাদের যে নির্বাচনী সামগ্রী পৌঁছে দিয়েছেন। বলা চলে যে আমরা দেখতে পাচ্ছি সামনেই পুলিশ সদস্যরা আসলে তৎপর রয়েছে এবং যাকেই সন্দেহভাজন দেখছেন তাকেই কিন্তু থামিয়ে তারা চেক করছেন। আজ আপনি জানেন আজ রাত 12টার পরেই কিন্তু পুরো বরিশাল সিটি কর্পোরেশনের সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। এছাড়া রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে কিন্তু ঘোষণা এসেছে যে কোনো ধরনের বহিরাগতরাকে যেন এখানে উপস্থিত না থাকতে পারে। তো যতদূর দেখছি এবং জানছি বাবলি, যে কারা হচ্ছেন আগামীকালের বিজয়ের হাসি হাসবেন ভোটারদের মধ্যেও কিন্তু সেই উদ্বেগ উৎকণ্ঠা শুরু হয়ে গেছে। সকাল 8টা থেকে শুরু হবে ভোটযুদ্ধ একেবারে বিকেল 4টা পর্যন্ত। তো সেই অপেক্ষায় নগরবাসীর সঙ্গে আমরাও আছি, বিজয়ের হাসি কি হাসলেও সেটা সময় বলে দিবে বাবলি। ধন্যবাদ। দর্শক, সহকর্মী মাসুদ মোস্তাহিদ বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন। আগামীকাল যে ভোট তার পূর্ব প্রস্তুতি সম্পর্কে আমরা আসলে সবশেষ পরিস্থিতি জানছিলাম। এবারে অন্যান্য প্রসঙ্গ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশে মূল্যস্ফীতি থাকলেও খাদ্য ঘাটতি নেই। শিক্ষার্থীদের উপবৃত্তি এবং সৃজনশীল মেধা অন্বেষণ পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, এ জাতি কারো কাছে মাথা নোয়াবে না। বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবেও আখ্যায়িত করেন প্রধানমন্ত্রী। মিরাজ মিজুর রিপোর্ট। মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধু মেধা অন্বেষণ 2023-এর সেরা মেধাবীদের হাতে পুরস্কার তুলে দেন সরকার প্রধান। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড 2022 প্রদান করেন প্রধানমন্ত্রী। অনুভূতি ব্যক্ত করেন উপবৃত্তির অর্থে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া শিক্ষার্থী রেশমিকা নির্জ। উপবৃত্তি দিয়ে আপনি আমাকে, আমার মতো আরো হাজারো লাখো রেশমিকে স্কুল কলেজে পড়ার সুযোগ করে দিয়েছেন। আমরা তো ছোট, আমরা কি বা দিব আপনাকে। আমরা দুই হাত তুলে মহান আল্লাহর কাছে আপনার সুস্বাস্থ্যময় দীর্ঘজীবন কামনা করছি। পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শিক্ষাক্ষেত্রে সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরেন। আমরা ইতিমধ্যে জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সেই প্রথমবারই 12টা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৈরি করবার আইন করে দিলাম। কারণ বিজ্ঞানে বিজ্ঞান পড়ার জন্য এবং এই প্রযুক্তি শিক্ষাতে আমাদের ছেলে মেয়েরা যাতে মনোনিবেশ করে সেটাই ছিল আমাদের উদ্দেশ্য। কেবল অর্থের জন্য কোনো শিক্ষার্থীর লেখাপড়া যেন থেমে না যায়,
প্রধানমন্ত্রী বলেন, দেশে মূল্যস্ফীতি থাকলেও খাদ্য ঘাটতি নেই, কষ্ট মানুষ ভোগ করছে। হ্যাঁ, আমাদের এখানেও মুদ্রাস্ফীতির ধাক্কা পড়েছে, এটা ঠিকই, কিন্তু অন্তত খাদ্যশস্য পাওয়া যাচ্ছে, প্রাপ্তিটা অভাব নেই। আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি, কারোর কাছে মাথা নত করে আমরা চলি না, মাথা উঁচু করে আমরা চলি, মাথা উঁচু করে চলব। আজকে বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল, কাজে আমরাও পথ দেখাতে পারি। পরিবর্তনশীল বিশ্বে তাল মিলিয়ে চলতে বিজ্ঞান প্রযুক্তি ও গবেষণায় গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। মিরাজ মিজু, দেশ টিভি, ঢাকা। জামায়াত ইস্যুতে মুখ খুলেছেন সরকারের মন্ত্রীরা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়ায় সরকারের নীতির কোনো পরিবর্তন হয়নি। আইনমন্ত্রীর দাবি, চূড়ান্ত রায় না দেওয়া পর্যন্ত জামায়াত নিষিদ্ধ দল নয়। আর কৃষিমন্ত্রী বলছেন, জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত। বিস্তারিত ইকবাল অনিকের রিপোর্টে। প্রায় এক দশক পর শনিবার রাজধানীতে সমাবেশ করে নির্বাচন কমিশনে নিবন্ধন বাতিল হওয়া রাজনৈতিক দল জামায়াতে ইসলামী বাংলাদেশ। এর আগে জামাতকে সমাবেশ করার অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এরপর থেকেই আলোচনায় জামাত ইস্যু। রোববার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত জামাত ইস্যুতে ক্ষমতাসীন আওয়ামী লীগ কি নীতি পরিবর্তন করেছে? আওয়ামী লীগের কোনো নীতির পরিবর্তন হয়নি। এটা তারা সবসময় তাদের ইসে বাইতুল মোকাররমের গেট থেকে তারা করে, আমি যেটা আগেই বলেছি, এবার তারা এসে ভিতরে একটা আবদ্ধ হলে, মানে কনভেনশন হলে তারা এটা করেছে, এটার নতুন কিছু ঘটেনি। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আইনমন্ত্রী আনিসুল হক এক প্রশ্নের জবাবে বলেন, জামাতকে সমাবেশের অনুমতি দেওয়া কোনোভাবেই সংবিধানের সাথে সাংঘর্ষিক নয়। জামাত একটি দল হিসাবে যুদ্ধ অপরাধী হিসাবে বিচার করার যথেষ্ট তথ্য উপাত্তও আছে, কিন্তু বিচার করার পরেই এটাকে বলা যাবে যে তারা দোষী কি নির্দোষ। তো সেই জন্য আমি মনে করি না এটা সাংঘর্ষিক। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক স্বীকার করেন, জামাতের সমাবেশের অনুমতি একটি রাজনৈতিক সিদ্ধান্ত। তারা একটা রাজনৈতিক দল, হাইকোর্টেরও ই ছিল যে তাদের সংবিধানের সাথে তাদের যে সাংঘিক গঠনতন্ত্র সেটা সাংঘর্ষিক বা গ্রহণযোগ্য না। এই প্রেক্ষিতেও কিন্তু তাদের তো অনেক জনগণের মাঝেই আছে, সমর্থন আছে। এই পরিস্থিতির আলোকে সরকার পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে বঙ্গবন্ধু জুলিও কুলি শান্তি পদক নিয়ে পত্রিকার সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী। বলেন, জামায়াতকে সুযোগ দিলে কি করতে পারে, সমাবেশের বক্তব্য থেকে তা পরিষ্কার হয়েছে। সেই সমাবেশ থেকে যেভাবে আস্ফালন করা হয়েছে, এগুলো আসলে জামাতের বক্তব্য নয়, এগুলো আসলে বিএনপির বক্তব্য, এবং তারা নির্বাচন প্রতিহত করার কথা বলেছে। বাংলাদেশের মানুষ আর 13-14-15 সালের পুনরাবৃত্তি এখানে কাউকে করতে দিবে না, এবং তাদেরকে সুযোগ দিলে যে তারা কি করতে পারে সেটি গতকাল তাদের বক্তব্যে এটি পরিষ্কার হয়েছে। আওয়ামী লীগ নেতারা বলেন, বিদেশিরা উস্কানি দিলেও আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারবে না বিএনপি। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা। দণ্ডিত আসামি হওয়ায় খালেদা জিয়া এবং তারেক রহমান কেউই আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। দেশে ফিরলে তারেককে কারাগারে গিয়ে আপিল করতে হবে সাজার বিরুদ্ধে, আর সুস্থ হলে খালেদা জিয়াকে সাজার বাকি মেয়াদে কারাভোগ করতে হবে। রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। বিস্তারিত শামিমা আক্তারের রিপোর্টে। সাংবাদিকদের সঙ্গে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে অনেকটাই খোলামেলা আলোচনায় অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক। শুরুতেই সূচনা বক্তব্যে বলেন, দেশের মানুষ সচেতন হয়েছে, সংবিধান সম্পর্কে ধারণা রাখে। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনৈতিক কার্যালয়ে যেতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রীর পরিষ্কার উত্তর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ, তার ভাইয়ের আবেদনে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। যদি তিনি সুস্থ হয়ে থাকেন তাহলে তাকে বাকি সাজা খাটতে হবে। তার ভাই আবেদন করেন যে তার বোন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, এবং তারই প্রেক্ষিতে তাকে যে দুর্নীতির মামলায় যে সাজা দেওয়া হয় সেই সাজাটা স্থগিত রেখে তাকে শর্তযুক্তভাবে
তার সাজা স্থগিত রেখে আবারও বলছি তাকে মুক্তি দেওয়া হয়। তিনি যদি সুস্থ হয়ে যান তাহলে পরে তো তার নেক্সট প্রশ্নটা হচ্ছে, নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে তার যে বাকি সাজা তার খাটতে অসুবিধাটা কোথায়, তাকে তো বাকি সাজাটুকু খাটতে হবে। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তারেক রহমান একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি, সংবিধান অনুযায়ী দেশে ফিরলে তিনিও নির্বাচনে অংশ নিতে পারবেন না। সংবিধানের 66 অনুচ্ছেদে পরিষ্কারভাবে লেখা আছে নৈতিক স্খলনের জন্য যদি কেউ 2 বছর বা তার বেশি দণ্ডাদেশ হয় তিনি নির্বাচন করতে পারবেন না। তারেক রহমান তিনি দণ্ডপ্রাপ্ত, তিনি আপিলও করেন নাই। আওয়ামী লীগ সরকারের অধীনে বিগত নির্বাচনগুলো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, আগামী নির্বাচনও অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। বাংলাদেশ আওয়ামী লীগের এবং বাংলাদেশ সরকারের জনগণের কাছে একটা অঙ্গীকার আছে, সেটা হচ্ছে একটা সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করার। তা আপনারা ভিসা নীতি দেন আর না দেন, আমরা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা করা লাগে তাই করব। মন্ত্রী বলেন, আমেরিকান রাষ্ট্রদূতের কাছে স্পষ্ট করে বলা হয়েছে ভিসা নীতির কারণে বাংলাদেশ অপমানিত হয়েছে, এই নীতিতে বিচার বিভাগের বিষয়টি কেন এসেছে সেটিও জানতে চেয়েছে সরকার। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। সংলাপ নিয়ে আওয়ামী লীগ নেতারা আবল তাবল বকছেন বলে মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তার প্রশ্ন, আওয়ামী লীগের সাথে কে সংলাপ করতে চায়? জানান, নির্দলীয় সরকার ইস্যুতে কোনো আপোষ নয়। মির্জা ফখরুলের বক্তব্য, পরাজয়ের ভয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আওয়ামী লীগের কাছে এখন ডেড ইস্যু। সাইফুল রিপনের প্রতিবেদন। রোববার গাজীপুরের একটি কমিউনিটি সেন্টারে দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করে গাজীপুর মহানগর বিএনপি। সম্মেলনে অতিথি হয়ে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ মুখে এক কথা বলে কাজ করে উল্টো, তারা ক্ষমতায় এসে লুটপাটের ইতিহাস পুনরাবৃত্তি করেছে। এবং সেই লুটপাট দেখেন আজকে এতদিন পরে আবারও সেই আওয়ামী লীগ একই লুটপাটের মধ্যে জড়িত। মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত 4টি নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্য হলেও নিরপেক্ষ নির্বাচনে পরাজয়ের ভয়ে আবল তাবল বলছেন আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা। আবল তাবল কথা বলছে, সকালে বলে একটা, বিকালে বলে আরেকটা, কেউ বলে সংলাপ করবো, কেউ বলে সংলাপ করবো না। আরে সংলাপ করতে কে চেয়েছে তোমাদের সঙ্গে? তোমাদের সংলাপ তো আমরা চিনি, তোমরা মিথ্যা কথা বলো এবং তারপরে তোমরা আবার জনগণকে প্রতারণা করো। 4টা নির্বাচনে কিন্তু এই দেশের মানুষ মেনে নিয়েছে। কেন? যে তখন যে নির্বাচনকালীন সরকারটা ছিল এই সরকার ছিল নিরপেক্ষ সরকার। মিথ্যাচার আর জনগণের সাথে প্রতারণা আওয়ামী লীগের সম্বল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আর কোন প্রতারণার ফাঁদে পা দেবে না বিএনপি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুব জোর গলায় বলতে শুরু করেছেন, কেয়ারটেকার গভর্নমেন্ট ইজ এ ডেড ইস্যু। ও এখন ডেড, যেহেতু তোমরা জোর করে ক্ষমতায় বসে আছো, নির্বাচন কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে হলে তোমাদের জিতবার কোনো সম্ভাবনা নাই। 10টা আসন পাবে কিনা তা নিশ্চয়তা নাই, তাই জন্য তোমাদের কাছে এটা মানে ডেড ইস্যু, এটা অত্যন্ত অ্যালাইভ ইস্যু। এবার আর কোনো ফাঁদে পা দেওয়া নয়, এবার লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমাদেরকে বিজয় অর্জন করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে রাজপথে উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। তারা কিন্তু সাধারণ মানুষ নয়, তারা দানব, মনস্টার, তারা তছনছ করে দিয়েছে আমার সমস্ত বাংলাদেশকে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।